শিলিগুড়ি পৌরসভার মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব এবং চেয়ারম্যান শপথ নিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা ২৪ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী প্রতুল চক্রবর্তী। এদিন তাদের দুজনকে শপথ বাক্য পাঠ করেন দার্জিলিং জেলার জেলা শাসক। আমি গৌতম দেব ঈশ্বরের নামে শপথ করছি যে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র হিসেবে বিবেচ্য কোন তথ্য অথবা জ্ঞাত বিষয় কর্তব্য সম্পাদনের ক্ষেত্র ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করব না। অনুভূতি মানে যেটা আমাকে ভাবাচ্ছে যে কর্পোরেশন ফরমেশনের পর এত বিপুল ম্যান্ডেট আসেনি, ভোট পার্সেন্টেজ এবং নাম্বার অফ সিটস পারহ্যাপস ইট ইজ অল টাইম হাইয়েস্ট। তো যত বেশি সমর্থন তত বেশি দায়িত্ব এবং তত বেশি দায়িত্ব পালন করার অঙ্গীকার এবং চাপ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি আমাকে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান করেছিলেন তখন উনি আমাকে বলেছিলেন যে শিলিগুড়ি খুব ইম্পর্টেন্ট, ভালো করে কাজ করো। আমি বলেছিলাম দিদি আপনার আশীর্বাদ থাকলে ভালো করে কাজ করা যাবে।